নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম গোপাল রান্নাঘরে। আজকে সবার পরিচিত এঁচোর চিংড়ির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে চটপট আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য একটা মিডিয়াম সাইজের এঁচোর আমি ছোট ছোট করে টুকরো করে কেটে রেখেছি। এই ব্যাপারে একটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, এঁচোর কাটার সময় ভেতরের অংশটা বেশি রাখবে না, একদম প্লেন করে এভাবে কাটবে। এঁচোরের ভেতরের অংশটা বেশি রাখলে এটার টেস্ট কিন্তু ঠিকঠাক মতো আসে না, আর বীজগুলো যদি বড় হয়ে যায়, বীজের পেছন দিকে দেখতে পারবে কালো রঙের একটা আস্তরণ থাকে, সেটাকেও ফেলে দেবে। ওটা তিতকুটে টাইপের হয়। এখানে বীজটা কচি ছিল বলে সেটা আমি এখানে দেখাতে পারলাম না। এবার এর মধ্যে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব, তাতে এঁচোরের যে কষ ভাবটা সেটা একদম চলে যাবে। তো এঁচোরগুলো এখানে ভিজতে থাকুক, এদিকে আমি প্রথমে মশলাগুলো রেডি করে নিই। মশলা করার জন্য আমি এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 1টা রসুন, 1 ইঞ্চি আদা আর কিছু কাঁচা লঙ্কা নিয়েছি। এবার এগুলোকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি, এটার একটা পেস্ট তৈরি করে নেব। রান্নাগুলো ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও রেসিপিগুলো তোমাদের কেমন লাগে, আর পারলে একটু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথেও শেয়ার করে দিও। এখানে মশলা কিন্তু একদম রেডি করা হয়ে গেছে। এদিকে আমি একটা কড়াইতে কিছু পরিমাণ জল বসিয়ে রেখেছিলাম, এটা ফুটে উঠেছে। তো ফুটে ওঠার পর এখানে আমি কেটে রাখা যে এঁচোরগুলো আছে সেগুলোকে দিয়ে দিলাম। এগুলোকে ভাপিয়ে নিতে হবে, আর এর মধ্যে আমি 2টো মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে টুকরো করে দিয়েছি। 5 মিনিটের মতো ফুল আঁচে রেখে এটাকে একটু ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়াটা কিন্তু খুব জরুরি, তাতেও কিন্তু এঁচোরের কষ্টটা বেরিয়ে যাবে। এটা না করলে কিন্তু টেস্টটা ঠিক মতো আসবে না। এবার এটাকে নামিয়ে আমি একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি জলগুলো ঝরে যাওয়ার জন্য। তো এবার এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে 1.5 টেবিল চামচের মতো সর্ষের তেল। তো সর্ষের তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব, তারপর আমি এখানে মাছগুলো ভাজব। এখানে চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে থেকে। তো এবার তেলটা গরম হলে মাছগুলো ভাজতে হবে। তেলটা গরম হয়ে গেলে এভাবে একটু কড়াইয়ের গায়ে লাগিয়ে দেব, যাতে মাছগুলো না লেগে যায়। আর মাছ ভাজার সময় নুন হলুদ মাখানো থাকলে সেটা থেকে জল বের হয়, তো সেই জন্য সেটাকে চিপড়ে এভাবে করে দেবে, তাহলে কম তেলেই কিন্তু মাছ ভাজা হয়ে যাবে আর কড়াইতে একদম লেগে যাবে না। তো ফুল আঁচে রেখে আমি এই মাছগুলোকে লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে আলাদা একটা পাত্রে তুলে নিলাম, আর বাকি যে মাছগুলো আছে সেগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকেও তুলে নিলাম। এবার যে তেলটা আছে এই তেলের মধ্যেই আমি ভাপিয়ে রাখা এঁচোর আর আলুগুলোকে দিয়ে দিচ্ছি, এটাকে আমি প্রথমে ভেজে নেব। তো 5 মিনিটের মতো ফুল আছে, এটাকে ভাজলেই হয়ে যাবে। দেখো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি এখন আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতে রান্না করব, তো সেজন্য এখানে 3 টেবিল স্পুনের মতো সর্ষের তেল আমি দিয়েছি। এঁচোর রান্না করতে তেলটা একটু বেশি দিতে হয়। তেল গরম হয়ে গেলে 2টো তেজপাতা দিয়েছি চিড়ে, আর তেজপাতা থেকে সুন্দর একটা গন্ধ বের হলেই এখানে দিয়ে দেব আমি দারচিনি আর এলাচ। 2টো এলাচ আছে আর দারচিনি আছে 2 টুকরো, একদম থেতো করে দিয়েছি। এটা থেকে সুন্দর একটা গন্ধ বের হলে 1 চা চামচ দিয়ে দিলাম আমি সাদা জিরে। গ্যাসের আঁচটা এখন কমিয়ে দিয়েছি যেহেতু জিরেটা দিলাম, আর তারপরেই দিয়ে দিলাম এখানে 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এতে কিন্তু একটা দারুণ সেন্ট হবে, সেজন্য পেঁয়াজ কুচিটা এখানে ব্যবহার করেছি। পেঁয়াজটা 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেব এখানে আমি টমেটোর একটা পেস্ট। তো 1টা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছিলাম, আর মিক্সির বাটিটা ধুয়ে অল্প জল এখানে দিয়ে দিলাম। এখন গ্যাসের আঁচটা আমি বাড়িয়ে রেখেছি, বাড়িয়ে রেখে এটাকে কিছুক্ষণ ভাজবো টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। বেশিক্ষণ করতে হবে না, 3 থেকে 4 মিনিট করলেই হয়ে যাবে। টমেটোটা এভাবে দিলে পরে কিন্তু কালারটাও খুব সুন্দর হয় যে কোনো রান্নাতেই। তো পাকা লঙ্কার পরিবর্তে তোমরা এভাবেও কিন্তু রঙের জন্য ব্যবহার করতে পারো টমেটো। কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম মশলা, মানে যে মশলাটা রেডি করে রেখেছিলাম পেঁয়াজ রসুনের সেটা। এবার এটাকে 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম নুন। 1 টেবিল স্পুন নুন দিয়েছি, আর তোমরা তোমাদের পছন্দ মতোই দেবে। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম করে রেখেছি, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 টেবিল স্পুন। এবার এটাকে মিডিয়াম আঁচে রেখে আমি কষে নেব। খুব ভালো করে মশলাটা কষে নিতে হবে, মোটামুটি ধরো 10 থেকে 12 মিনিটের মতো মিডিয়াম আঁচে এটাকে কষে নিয়েছি। আর তারপর এখানে আমি ভাপিয়ে রাখা এঁচোর আর আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এঁচোর আর আলুগুলোকে দিয়ে ভালো করে আবার একটু কষব। এটাকে এখন আমি মিডিয়াম আঁচে ঢেকে ঢেকে বারবার কষে নেব, তাহলে এঁচোরগুলো একদম ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে যাবে আর জিনিসটা খুব ভালোভাবে কষে যাবে।
রান্না ভালোভাবে কষে গেলেই কিন্তু রান্নাটা টেস্ট বাড়ে, তো সেই জন্য এই জিনিসটা খুব ভালো করে খেয়াল করতে হবে, একটু ধৈর্য ধরে টাইম নিয়ে করতে হবে ব্যাপারটাকে। তো দেখো মোটামুটি 10 থেকে 15 মিনিট করার পর এটা কিন্তু অনেকটা শুকনো শুকনো হয়ে এসেছে, আর কোনো রকম কাঁচা গন্ধ নেই, একটা দারুণ গন্ধ বেরিয়েছে আমি মোবাইলের এই পাশ থেকে পাচ্ছি। তো যাই হোক, এবার আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়িগুলো। চিংড়িগুলো দেওয়ার পরেও এটাকে আবার আমি কিছুক্ষণ ভেজে নেব। এই টাইমে গ্যাসের আঁচটা একদম কমিয়ে রেখেছি, কারণ যেহেতু একদম শুকনো টাইপের হয়ে গেছে তেলটাও বেশি নেই, তো সেই জন্য না হলে লেগে যাবে, সেজন্য একদম কম আঁচেই কিন্তু এটাকে করে নেবে। যত মোটামুটি 5 থেকে 7 মিনিট করলেই হবে, কারণ চিংড়ির যে গন্ধটা সেটা এঁচোড়ের মধ্যে যাবে একদম ঠিকঠাকভাবে, সেজন্য এটাকে করতে হবে। রান্নাগুলো কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর রেসিপি ট্রাই করলেও সেটা আমাকে কমেন্টে জানাবে। এবার এখানে আমি দিয়ে দিলাম জল, তো 2 গ্লাসের মতো জল আমি এখানে দিয়েছি। এখানে কিন্তু ঠান্ডা জলই ব্যবহার করেছি, মানে নর্মাল যে জলটা, গরম জল ব্যবহার করিনি আমি এখানে, আর গ্যাসের আঁচটা বাড়িয়ে রেখেছি। এখানে ঢেকে দেওয়ার দরকার নেই, যেহেতু একদম কচি ছিল এঁচোড়টা সেজন্য, আর আগে আমি ঢেকে ঢেকেই কষে নিয়েছি, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। যদি তোমরা চাও ঢেকেও করতে পারো এটাকে। তো ফুল আঁচে রেখেছি এটাকে, আর তারপর এটাকে মিডিয়াম আঁচে রেখে একদম ভালো করে জলটা শুকিয়ে নিতে হবে, একদম মাখা মাখা হবে। মোটামুটি দেখো হয়ে এসেছে, আর সবজিগুলো টোটাল সেদ্ধ হয়ে গেছে, আর বেশিক্ষণ করার দরকার নেই। আর একটু এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটু ঝোলটা টেনে যাবে। এবার তোমরা এখানে গরম মশলা গুঁড়ো বা ঘি ব্যবহার করতে পারো, নামিয়ে নেওয়ার পরে, মানে গ্যাসটা বন্ধ করে দিলাম, এখন তোমরা দিয়ে দিতে পারো, তবে আমি আজকে এখানে কিছু ব্যবহার করিনি। রান্না একদম রেডি, আবার দেখা হবে নতুন রেসিপির সাথে গোপাল রান্নাঘরে। টাটা।